উঠেছি সকাল সকাল, একটু জগিং করতে চলে এসেছি, আর আজ থেকে আমার ফুল ডায়েট কিন্তু শুরু। তো এখন আমি একটু ওয়ার্কআউট করব, তারপরে একটু ইয়োগা করব, তারপরে দিনটা শুরু করব। তো ছোট বাবু সকালবেলা দিয়ে এসেছে, তো চলো স্টার্ট করা যাক। Feel uninvited, left home in West LA. I'm not excited, so uninspired. On my way to play the bay while you're alone. This girl's a wonder. She loves me as she needs to know. অনেকদিন পরে করছি, তো মানে একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। চলো একটু সাইক্লিং করে নিই, করে নিই একটু ইয়োগা করবো, তারপরে যাবো ছোট বড় করে। ওয়ার্কআউট আমার কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো ছোটবাবুকে নিয়ে আসতে। তো আমার ধান্নাও রেডি, ধান্নাকে রেডি করে নিয়েছি, চলো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল M.D.Bengali ব্লগ। আর আজ হচ্ছে থার্সডে, থার্সডে ব্লগটা স্টার্ট করছি 8টা থেকে। আর তোমার সকালে দেখতেই পেলে আমি ওয়ার্কআউট করলাম, ওয়ার্কআউট করে এখন এই যে চায়ের বদলে আমি খাচ্ছি এখন গরম জল লেবু আর মধু দিয়ে। তো আজ থেকে আমার ডায়েট স্টার্ট করে দিলাম, তো দেখি আমি 10 কেজিস ওয়েট কমাতে পারি কি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি। আমার আজকের খুঁটিনাটি এটা গরম গরম খেয়ে নেওয়াই বেটার। চলো ঝটপট খেয়ে নিয়ে আসি তোমাদের সঙ্গে কথা বলতে। আর ছোটবাবুকে আমি খেলা থেকে নিয়ে চলেও এসেছি ওয়ার্কআউট করে। আর সকালে আমি ওয়ার্কআউট করতে যাওয়ার আগে আমি একটা বিস্কুট আর জল খেয়ে ওয়ার্কআউট করতে গেছি। যে আমরা ওটস খেলাম আর ছোটবাবু খাবে আলু ভাজা রুটি আর একটা কলা দিচ্ছি, ও উনি ওটস খাবেন না, উনি নাকি রোগা হবে। চলো ছোটবাবুকে দিয়ে আসি, দেখেছো তো আমার কত ঝামেলা। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখানে চলে এসেছি, মানে ব্রেকফাস্ট করে নিয়ে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি হাজব্যান্ডের টিফিনটা ভরে দিচ্ছি, অফিসে যাবে। এখানে ভাত হয়েছে, উচ্ছে ভাজা, পালং শাক ভাজা, থোড়ের ঘন্ট হয়েছে, আর এদিকে স্যালাড দিয়েছি। আর এবার টিফিনটা আমি প্যাক করে দেব। তো রান্নাবান্না
আমার সব কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা রান্না করে নিতে হচ্ছে এখন, তোমরা জানো তো, রান্না করে নিয়েছি। আর এদিকে ছোটবাবু ক্লাস করছে, এই যে বিছানায় উঠে পড়েছে আজকে, কালকে ওখানে ক্লাস করছিল ওইখানে, আজকে এখানে বিছানায় উঠে পড়েছে। যাই হোক, ক্লাস করুক। রান্না আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে আমার ছোটবাবুর আলু ভাজা করতে হবে। ও তো থোর, তোমরা দেখলে থোর করেছি, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর ও ওইসব খায় না, তো সেই জন্য ওর জন্য একটু আলু ভাজা করে দেবো, ডাল দিয়ে খেয়ে নেবে। আমাদের এখন 4 দিন পর পর নিরামিষ, 4 দিন। আজকে নিরামিষ হচ্ছে, আজকে থার্সডে, বৃহস্পতিবার, সেই কারণে আজ হচ্ছে নিরামিষ। আচ্ছা, কাল নিরামিষ যেটা ফ্রাইডে, সেটা হচ্ছে স্যাটারডে সরস্বতী পূজা আছে, সরস্বতী পূজার আগের দিন আমরা নিরামিষ খাই। নিরামিষ খেয়ে তারপরে ওদের অঞ্জলি দেওয়া হয়। তো স্যাটারডে হচ্ছে, মানে ফ্রাইডে নিরামিষ হচ্ছে, আর স্যাটারডে তো নিরামিষই, কারণ সরস্বতী পূজা আছে। আর তার পরের দিন হচ্ছে পান্তা, আমাদের তার পরের দিন পান্তা খেতে হয়, কারণ আমাদের গোটা ষষ্ঠী আছে। তো গোটা ষষ্ঠী রান্নাটা সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা হয়, আর পরের দিন পান্তা খেতে হয়। তারপরে গিয়ে একটুখানি আমিষ খাবো, সেই মানডেতে গিয়ে, মানডেতে গিয়ে রান্না বান্না আবার শুরু হবে। তো চলো, আমি এবারে যাবো স্নানে। আজকে বৃহস্পতিবার পুজো করে নিয়েছে বড়বাবু, আজকে সকাল সকাল চান করে পুজো করে নিয়েছে, আমি পুজো করতে পারবো না সেই কারণে, তো পুজো করে নিয়েছে। আজকে বাইরে কি হাওয়া হচ্ছে, কি যেন ঠান্ডা পড়বে কি না, মেঘলা ওয়েদার বুঝতে পারছি না, খুব হাওয়া হচ্ছে, কিন্তু ভালো লাগছে বেশ ওয়েদারটা আজকের। তো আমি ডায়েট করছি, তোমরা দেখতেই পেলে, আমি সকালবেলা খেলাম ওটস আর ইয়ে খেয়ে রয়েছি, হানি আর গরম জল লেবু দিয়ে যেটা ড্রিঙ্কটা করেছিলাম ওটা খেয়েছি, আর কিছু কিন্তু খাইনি। হ্যাঁ, তাই খেয়েছি, আমি এক টুকরো শশা, মানে শশা কাটছিলাম হাজবেন্ডের জন্য, সেটা থেকে তুলে এক টুকরো শশা খেয়েছি, আর মটরশুঁটি খেয়েছি একটু, সামান্য দুটো মটরশুঁটি নিয়ে খেয়ে নিয়েছি। তো চলো, স্নানটা করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, তখন আবার আলু ভাজা করতে হবে, ঝটপট স্নানটা করে নিই, করে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে আমি চান টান করে চলে এসেছি, ছোটবাবুর জন্য আলু ভাজবো। তো আলু ভাজার জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেব। আলুটা একটু গরম গরম ভাজছে, সেটা ভালো লাগে। নতুন আলু তো, নতুন আলু মানে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আমাদের বড়বাবু তো একদম নিমজের বিষ, বড়বাবু একদম নতুন আলু পছন্দ করে না, আর আমরা তবুও একটু খাই, বড়বাবু বেঁচে 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 সব আমাদের দিয়ে দেয়। সেই জন্য একটু গরম গরম ভাজবো আর ভাত পাবো, ভাতটা খেয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে একটু রেডি হয়েছি, শর্টস বানাবো আর ছোটবাবুকে পড়তে দিয়ে আসতে যাবো বলে। আর ছোটবাবু ওখানে এই যে এক্ষুনি বই পড়ছিল, তো ওর পড়া হয়ে গেছে, আর আমি কয়েকটা শর্টস বানিয়ে নিই, ঝটপট শর্টস বানিয়ে নিয়ে আর তারপরে ছোটবাবুকে দিয়ে আসতে যাবো, দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রেস্ট নেওয়া হলো না, একটু সময় পেয়েছি শর্টস বানাবার, অনেক দিন শর্টস বানানো হয়নি ঠিকঠাক মতন করে। তো চলো একটু শর্টস বানিয়ে নিই ঝটপট, তারপর আসছি। তো ছোটবাবুকে পড়তে দিয়ে এলাম, আর পড়তে দিয়ে আস্তে আস্তে আমার এত খিদে পাচ্ছে, কী করে ডায়েট করবো আমি জানি না, একটা শশা বসে বসে কামড়ে কামড়ে খেয়ে ফেলেছি। আর ছোটবাবুকে পড়তে দিয়ে এসে, আর মা ওখানে বসেছিল, গল্প করছিলাম, বসে বসে দুজনে মিলে শশা খেলাম, আর এখন এই দেখো চকলেট খাচ্ছি, একটুখানি খাচ্ছি, কিচ্ছু হয় না, একটুখানি খাচ্ছি, কিচ্ছু হয় না, কী করবো, চকলেট খেতে ভালোবাসি, তোমরাই বলো, একসঙ্গে ছাড়তে পারবো, ওই জন্য একদম একটুখানি নিয়েছি ছেলের থেকে, অল্প একটুখানি নিয়েছি, আর তো এই একটু একটু করে ছেড়ে দেবো, আশা করছি ছেড়ে দেবো। এত লোভী তোমাদের সঙ্গে কথা বলতে বলতেও খাচ্ছি, আজকে যেন বেশি খিদে পাচ্ছে, একসঙ্গে তো ছাড়তে পারবো না, সব কিছু আস্তে আস্তে ছাড়বো, যেগুলো যেগুলো খেয়ে মোটা হয়েছি সেগুলো ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। তো চলো এবার আমি চা বানাবো, মা বসে আছে চা খাবে বলছে, আর চকলেটটা খতম করে নিই। আমার মতন করে কেউ চকলেট খাও, চেটে চেটে আমি খাই। তো চলো চা বসাই, চা বসি, আবার ছোটবাবুকে আনতে যেতে হবে আমার, উফ এই কাজটা বড় কষ্টের কাজ শীতের সময়। আজকে অবশ্য ঠান্ডা কম, একদমই কম, মানে চাপাচুপি দিয়ে বেশি না বেরোলেও হবে এরকম একটা ব্যাপার রয়েছে, মোটামুটি হালকা ফুলকা জিনিস গায়ে দিয়ে নিলে হয়ে যাবে। তো চলো চা বসাই, তারপর আবার রাত্রি তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর একদম কম্বলের তলায়, যে কম্বলের তলায় চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলছি। রাত্রে কি ডিনার করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রাত্রে ডিনার করেছি কালকের ডিনারটাই, মানে কালকে যা করেছিলাম তাই সেম, ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা আর রুটি। তো সেই কারণে আর তোমাদের কাছে শেয়ার করলাম না, আর শেয়ার করতে পারিনি, তোমরা জানো কারণটা।
তো চলো ব্লগটা এন্ড করে দিই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো সবাই ছোট্ট করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, তাতে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর তোমরা ঝটটাস করে তোমরা দেখে নেবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ। I'm not afraid of the dark.